জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন সঙ্গীত শিল্পী সাবরিনা সাবা। সাবরিনা সাবা, আপনি 2010 সালে মার্স অলরাউন্ডার এনটিভির রিয়েলিটি শোতে আপনি একটু পিছিয়ে পড়েছিলেন, পিছিয়ে পড়ে আপনার মনে একটু কষ্ট হয়েছিল এবং তারপর থেকে আপনি গানের পেছনে নিজেকে অনেক বেশি শ্রম দিয়েছেন এবং সেই শ্রমের অধ্যায়গুলো কি কি ছিল একটু শুনতে চাই। প্রথমত আমি নিজেকে মনে করেছি যে আমি যেই কষ্টটা পেয়েছি সেখান থেকে ওঠার একমাত্র যেই ভাবনাটা ছিল সেটা হচ্ছে কনফিডেন্স। তো হেরে যাওয়া মানেই যে আমি মানে জীবনের সব কিছুতে হেরে যাবো এমন কোনো কিছু আমার মনে হয়নি। আমার মনে হয়েছে যে আমার ওখান থেকেই শুরু। তো এটা সবচেয়ে বড় বিষয় যে আমি আসলে কীভাবে শুরুটা করতে চাই। যদি আমার মনে আত্মবিশ্বাস না থাকতো তাহলে হয়তো বা আমি এত দূরে হয়তো বা আসতে পারতাম না। তো প্রথম তো সেটা ছিল এবং পরবর্তীতে যে জিনিসটা কাজে লেগেছে সেটা হচ্ছে যে আমি প্রচুর চর্চার মধ্যে ছিলাম। গানের যে চর্চাটা সেটার মধ্যে আমি প্রচণ্ড রকমের বিজি ছিলাম। তো এবং নিজেকে একটা গ্রুমিং করা যে আমি গান শুধু না শুধু গান না এটি মার্সলন্ডার কিন্তু যখন হয়েছিল তখন গানের পাশাপাশি নাচ তারপর আবৃত্তি অভিনয় নানান ধরনের খুব মানে আমাদেরকে মানে ইভেন্ট করতে হয়েছে। তো আসলে ওইখান থেকেই আমার বেসিক্যালি মনে হয়েছে যে আমি তো শুধু গান না, গান তো এখন দেখারও বিষয়, তাহলে কেন না আমি ক্যামেরার সামনে নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করবো যাতে সবাই আমাকে দেখেও এবং আমাকে শুনেও আনন্দিত হয়। তো আপনি এডুকেশন নিয়েছেন কোথা থেকে? আমি ছিলাম হচ্ছে স্কুল এবং কলেজ বিকানোর স্কুল অ্যান্ড কলেজ ছিল এবং এখন আমি পড়াশোনা করছি নর্থ ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো প্রত্যেকটা ইনস্টিটিউটই খুব বিখ্যাত এবং বড়, যেখান থেকে আপনি লেখাপড়া করেছেন সেখান থেকে লেখাপড়া করে সাধারণ মানুষ শিক্ষার পেশায় যেতে চায়। আপনি সঙ্গীতকে বেছে নিয়েছেন এবং আজীবন সঙ্গীতের সাথেই থাকবেন বলে পণ করেছেন, এটা কি সঠিক সিদ্ধান্ত? আমার কাছে মনে হয়েছে এই সিদ্ধান্তটা সঠিক ওই সময় ছিল এখনকার চাইতে, কারণ এখন আমার কাছে মনে হয়েছে ইন্ডাস্ট্রিতে এমন কিছু হয়ে গেছে যে যারা গানের মানে যে শিক্ষাটা আমরা বলি প্রাথমিক শিক্ষা সেখান থেকে আমি বলবো যে অনেকেই পিছিয়ে আছে কিন্তু তারা খুব ভাইরালের একটা যুগে চলে এসেছে। তো তার নিজেদের মতন করে ভাইরাল হয়ে বিখ্যাত হয়ে যাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে প্রতিভাবানরা কি পিছিয়ে যাচ্ছে? প্রতিভাবানরা আসলে পিছিয়ে নেয় কিন্তু অনেকে এটাকে মিসইউজ করছে। মানে মিসইউজ করা মানে হচ্ছে যে আমি মানে সবার ইচ্ছা হচ্ছে যে আমি আমার প্যাশনটাকে আমার প্রফেশনের দিকে নেওয়ার থেকে আমি ভাইরাল হতে চাই, এই জিনিসটা সবচেয়ে বেশি সবাইকে সবার ভিতরে এই ভাইরাল হওয়ার টেন্ডেন্সি কাজ করছে। ঠিক আছে, আমরা আপনার গান শুনতে চাই। আপনাকে গান গাইতে হবে নন স্টপ, এই শো যতক্ষণ চলবে আপনি গান গাইবেন এবং আমি থামিয়ে দিলে আপনাকে নতুন গান গাইতে হবে। একটি গান দিয়ে শুরু করবেন, তারপর থামিয়ে দিলে দুই নম্বর, তারপর থামিয়ে দিলে তিন নম্বর, এভাবে চলতে থাকবে। আচ্ছা, যেখানে থামাবো সেখানেই নতুন গান শুরু করতে হবে, কোনো সময় নেওয়া যাবে না। শুরু। পৃথিবী অনেক বড়, যদি বিশ্বাস করো হৃদয় আমার আরো বড়, হোক না জীবন ক্ষুদ্র তোমার ভালোবাসার এক ফোঁটা জলে মহাসমুদ্র। দুই, এই জীবনে চাই না কিছু, চাই শুধু তোমাকে। তিন, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখে নেশা। চার, সোনার পাখি উইরা গেলে কেমনে পাইবি তারে। পাঁচ, যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথার, আমার মন কাঁদে শুধু তোর কারণে, সে ব্যথা আমি তোমার সইতে পারি না। সাকিব খান আর আরিফুন শুভর ভিতরে একজনকে বিয়ে করতে বললে কাকে বিয়ে করবেন? বিয়ে তো একটা মনের ব্যাপার, কাউকেই বিয়ে করবো না, আমরা অলরেডি বিবাহিত।